Hi everyone, I'm Jamaluddin Jami, career coach. আজকে ক্যারিয়ার কোচের দর্শকদের জন্য একটা সৌভাগ্য, আরেকজন ক্যারিয়ার কোচ, আজকের ক্যারিয়ার কোচ আবিদ নিয়াজ, ওনার সবচেয়ে বড় পরিচয় যেটি উনি বাংলাদেশে প্রফেশনাল রেজুমে ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। সরি, নিয়াজ ভাইয়ের কাছ থেকে যেহেতু আজকে আমরা পেয়েছি, যত যাই কিছু শুনি না কেন, আজকে সিভি নিয়ে কিছু কথা শুনবো না, সেটা হতে পারে না। তবে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে সিভি বা কভার লেটার লিখতে হয় সেটা নিয়ে আজকে উনি কথা বলবেন না। আজকে একটা বিষয়ে কমন প্রশ্ন যেটা আমাকেও ফেস করতে হয়েছে, যে ভাই একটা সিভি ফরম্যাট দেন আপনার কাছে ভালো কিছু থাকলে। নিয়াজ ভাই, আপনার কাছে অসংখ্য রিকোয়েস্ট আমি দেখি আপনার ফেসবুকে, লিঙ্কডইনে, ভাই একটা সিভি দেন না, একটা ফরম্যাট দেন না। এই ফরম্যাটের গুরুত্বটা কতটুকু বা আদৌ দরকার আছে কিনা এই সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। থ্যাংক ইউ জামাল ভাই। ফরম্যাটের ব্যাপারটা কি, ফরম্যাট ইজ দ্য পার্ট অফ এ রিজিউম, বাট হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইজ দ্য হার্ট অফ ইউর রিজিউম। ফরম্যাট, এখন আমি ইউনিলিভারে জব করলাম, এখন আমার সিভিটা যদি আমি আপনাকে দিয়ে দিই এবং আমার সিভির মধ্যে যদি আপনি আপনার নাম ঠিকানা বসিয়ে আপনি যদি সাবমিট করেন, তাহলেই কি আপনার ইউনিলিভারে জব হয়ে যাবে? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। সো ফরম্যাট, পৃথিবীতে অনেক রকমের ফরম্যাট আছে, গুগল করলে হাজার হাজার রকমের ফরম্যাট আছে, অনেক ফ্রি ফরম্যাট আছে, কিন্তু বিষয় হচ্ছে আপনার কি কাজগুলোকে, আপনার কাজগুলোকে কি আপনি ফরম্যাটে যথাযথভাবে বসাতে পেরেছেন কি না। একজন ম্যানেজারের জব রেসপন্সিবিলিটি কী হবে এটা আপনি গুগল করলে পাবেন, বাট বিইং এ ম্যানেজার, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইউর কোম্পানি, দিস ইজ নট ইন গুগল। হোয়াট আর দ্য নিউ ইনিশিয়েটিভস ইউ হ্যাভ টেকেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস ইউনিভার্সিটি, দিস ইজ নট ইন গুগল। সো ইউ হ্যাভ টু মেনশন এভরিথিং ভেরি স্পেসিফিক্যালি। এই জন্য আমি একটা জিনিসের উপরে ফোকাস করি সবসময়, সেটা হচ্ছে স্মার্ট স্টেটমেন্ট, দ্যাট ইজ প্রত্যেকটা স্টেটমেন্ট আপনার হতে হবে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড। আমি আর আপনি মিলে এখন যদি এখান থেকে কোনো একটা জায়গায় রিক্সা দিয়ে যাই, তাহলে সেখানে রিক্সাওয়ালা ভাড়া চাইলো 50 টাকা, আমরা বললাম 40 টাকা, এটাও কিন্তু এক রকমের নেগোসিয়েশন। বাট হোয়াট ইজ দ্য আউটকাম অফ দিস নেগোসিয়েশন? 10 টাকা। আবার এমন এমন অনেক নেগোসিয়েশনও আছে যেটা একটা নেগোসিয়েশন টেবিলে বসে 10 লাখ টাকা সেভিং নিয়ে আসা সম্ভব। সো দ্য ফ্যাক্ট ইজ, আপনি কি 10 টাকা সেভ করছেন না 10 লাখ টাকা সেভ করছেন, আপনাকে সেই ডিফারেন্সটা প্রকাশ করতে হবে। আমার কোম্পানিতে এখন যদি 10 জন লোক কাজ করে বা 5 জন লোক কাজ করে, আমি কিন্তু তাদের বেতন হাত দিয়ে গুনে গুনে টাকা দিতে পারি, কিন্তু এখানে যদি 50 জন হতো তাহলে কি আমি হাত দিয়ে গুনে টাকা দিতে পারতাম? হয়তো পারতাম না। যদি 500 লোক হতো তাহলে আমাকে কি করতে হতো? সফটওয়্যার ইনস্টল করা লাগতো, তখন আমার এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট হতো, আমার আলাদা আলাদা পলিসি থাকতো। সো আপনি আসলে কত বড় এনভায়রনমেন্টে কাজ করছেন? আমাদের দেশে এইবার ইন্টার পরীক্ষায় মনে হয় 280টার মতো কলেজে কেউই পাশ করে নাই। যে 280টা কলেজে কেউই পাশ করে নাই, ওই কলেজেও কিন্তু কেউ না কেউ ফার্স্ট বয় ছিল। এক্স্যাক্টলি। আবার নটরডেম কলেজেও কিন্তু কেউ না কেউ ফার্স্ট বয় বা লাস্ট বয়, তাই না? তো আসলে আপনি কি নটরডেম কলেজের ফার্স্ট বয়, নাকি আপনি যে কলেজের থেকে কেউই পাশ করেনি ওরকম কোনো একটা কলেজের ফার্স্ট বয়? আপনাকে তো এই ডিফারেন্সটা আপনাকে বোঝাতে হবে, আপনাকে এই লেভেলের পার্থক্যটা আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার রিজিউমের মাধ্যমে। যারা একটু জব করছেন, যারা সিনিয়র লেভেলে আছেন, তাদের জন্য আমি একটা ফ্যাক্টরের কথা বলি। এই ফ্যাক্টরটাকে বলা হয় হচ্ছে স্টার ফ্যাক্টর, এস ফর সিচুয়েশন, টি ফর টার্গেট, এ ফর অ্যাকশন অ্যান্ড আর ফর রেজাল্ট। দ্যাট ইজ, আপনি যখন এই কোম্পানিতে বা এই ইউনিভার্সিটিতে বা এই প্রতিষ্ঠানে আপনি যখন জয়েন করেছিলেন, তখন এই ইউনিভার্সিটির অবস্থা কী ছিল? What are the certain initiative that you took for the development of this university? Exactly. What are the action plans that you developed? And what is the result now? যেমন ধরুন, আপনি যখন এখানে জয়েন করেছিলেন তখন হয়তো বছরে 10টা ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড সেশন হতো বা হতো না। আপনি সেখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড স্পেসিফিক পলিসি, আপনাদের অ্যাকশন প্ল্যান, পার্টিকুলার অনেক কিছু হয়তো ডেভেলপ করেছেন, এবং যেটার সুফলটা কি, সুফলটা হচ্ছে এখন হয়তো এখানে বছরে 20টা ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড সেশন হয়। আপনি যখন এখানে জয়েন করেছিলেন তখন ক্লাব ছিল 2টো, এখন ক্লাব হয়েছে 15টা, বাকি 13টা ক্লাব প্রতিষ্ঠা করার পেছনেও তো আপনার মিনিমাম কিছু কাজ ছিল। সো যেটা ফ্যাক্ট হচ্ছে, অন্যকে ইমপ্রেস করতে হলে
নিজেকে এক্সপ্রেস করতে হবে। আপনি অনেক কাজ করে পড়ে থাকলেন কিন্তু আপনি কাজগুলোকে প্রকাশ করতে পারলেন না, কেউ কিন্তু জানতে পারবে না। আমি শেষ করছি একটা ছোট্ট গল্প শেষ করার আগে, শেষ করার ভেতরে কিছু কথা আছে। জি, আবিদ নিয়াজ প্রফেশনাল রেজুমে ডেভেলপার, তো ওনার অবশ্যই একটা রেজুমে আছে। এইটাকে যদি আমি সেই জায়গায় ঢুকিয়ে দিই, জাস্ট নামটা চেঞ্জ করে ভিতরে আমার রিলেটেড তথ্য দিই, এইটা মার্কেটে রিয়েলি ভ্যালু ক্রিয়েট করতে পারে, নাকি আমার নিজের কিছু আছে যেটা প্রত্যেকটা মানুষের আমরা বিশ্বাস করি ইউনিক কিছু সেলিং পয়েন্ট আছে? জি, আবিদ নিয়াজের ইউনিক সেলিং পয়েন্ট ডিফারেন্ট, জামালউদ্দিন জামি ইউনিক সেলিং পয়েন্ট ডিফারেন্ট। এই যে সেলিং পয়েন্টসগুলোকে ফুটিয়ে তোলাটা ইম্পর্টেন্ট, নাকি একটা ফর্মেট দিলাম যে ওনার, উনি যেহেতু প্রফেশনাল ডেভেলপার ওনারটা নিলে মনে হয় আমারটা বেস্ট হয়ে যাবে ওয়ার্ল্ডে, এরকম কিছু কি না? এর ঠিক এরকম কিছু না। অ্যাকচুয়ালি আমরা যে সিভি রাইট করছি, সিভি রাইট করাটাই রাইটারের যতটুকু না, মানে রাইটারের যতটুকু না অবদান, মেইন অবদানটা কিন্তু যিনি ক্লায়েন্ট তার, কারণ ওনার যদি কর্ম থাকে তাহলে আমার লেখার থাকবে, কিন্তু ওনার যদি কর্ম না থাকে আমার কাজ হচ্ছে মানুষকে প্রশ্ন করা, বা আপনাদের কাজ হচ্ছে নিজেকে প্রশ্ন করা যে না আমি এই কোম্পানিতে যখন জয়েন করছিলাম কী অবস্থায় ছিল, হোয়াট আই হ্যাভ ডান ফর দ্য ডেভেলপমেন্ট অফ দি কোম্পানি, হোয়াট আর দ্য এরিয়া যেখানে আমি কস্ট সেভ করছি, হোয়াট আর দ্য এরিয়া যেখানে আমি সিস্টেম বা প্রসেস ডেভেলপ করছিলাম, যেখানে আগে বেশি মিস্টেক হতো আমি মিস্টেকগুলোকে কমিয়ে আনছি। সো এই জিনিসগুলোকে নিজেকেই নিজে প্রশ্ন করতে হবে। তবে হ্যাঁ, সিভি রাইটিংয়ের ক্ষেত্রে কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আছে, কিছু ওয়ার্ডিংয়ের ব্যাপার আছে, কিছু পাওয়ারফুল ওয়ার্ড আছে, কিছু কিলার ফ্রেজ আছে, কিছু বোরিং ফ্রেজ আছে, যেগুলো হয়তো একজন নর্মাল, আপনি যদি মানে এই প্রফেশনের মধ্যে না থাকেন তাহলে এগুলো রিসার্চ করে করে আপনার বের করতে একটা লম্বা সময় লাগবে। আমরা হয়তো সেই জায়গাগুলোতে একটা পার্টিকুলার সাপোর্ট দিয়ে থাকি, বাট আপনি যদি কোনো ট্রেনিং করে না থাকেন তাহলে আমি ট্রেনিংয়ের ওখানে কিছু লিখতে পারছি না। সো দ্য মেইন ফ্যাক্ট ইজ আপনাকে আপনার কাজটাকে ফুটিয়ে তুলতে হবে, এবং তার জন্য আপনার কাজ থাকতে হবে, আপনার কোনো না কোনো অ্যাকমপ্লিশমেন্ট থাকতে হবে, প্রতিষ্ঠানের প্রতি আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে। যে পূর্ববর্তী প্রতিষ্ঠানে কোনো কিছু কোনো কিছু কন্ট্রিবিউট করতেই পারলো না, সে আমার প্রতিষ্ঠানে এসে কী কন্ট্রিবিউট করবে, আমি কীভাবে তাকে জাজ করব, আমার তো কোনো ওয়ে নাই। সো দিস ইজ লাইক, আপনার গল্পটা দিয়ে এখন শেষ করতে পারেন। আমার একটা গল্প ছিল, গল্পটা দিয়ে শেষ করি। গল্পটা ঠিক আমার না, গল্পটা খুব পরিচিত একটা গল্প, সেটা হচ্ছে নাসার একজন ক্লিনারের গল্প। যে নাসায় একবার এক ভদ্রলোক ফ্লোর ক্লিন করছিল, এমন সময় এক আরেকজন লোক আসেন নাসায় ভিজিটার মিটিং করতে আসেন, এসে উনি ওই ক্লিনারকে প্রশ্ন করেন, হোয়াট ইউ আর ডুইং? তখন ওই ক্লিনার উত্তর দেয়, আই এম হেল্পিং পিপল টু গো টু দ্য মুন। ইউ আর হেল্পিং পিপল টু গো টু দ্য মুন? হাউ ইউ আর হেল্পিং পিপল টু গো টু দ্য মুন? ইউ আর এ ক্লিনার, আই এম ওয়াচিং দ্যাট ইউ আর ক্লিনিং দ্য ফ্লোর। বিইং এ ক্লিনার, হাউ ইউ আর হেল্পিং পিপল টু গো টু দ্য মুন? লুক, আই এম এ ক্লিনার, এবং আমি ফ্লোর পরিষ্কার করছি বলেই ফ্লোরে কোনো ময়লা আবর্জনা, কলার খোসা বা কোনো ধরনের কোনো অবাঞ্ছিত জিনিস ফ্লোরে পড়ে নেই, যার কারণে আপনি এখান থেকে খুব আরামেই হেঁটে যেতে পারছেন। যদি আমি এখানে না থাকতাম তাহলে কিন্তু এখানে কলার খোসা পড়ে থাকতে পারতো, ময়লা আবর্জনা পড়ে থাকতে পারতো, আপনি যখন এখানে আসতেন এমন হতে পারতো যে আপনি হয়তো পা পিছলে এখানে পড়ে গেছেন, মনে না তার উপরে চলে যাচ্ছে, মনে না তার উপরে চলে যাচ্ছেন। তো ব্যাপারটা আলটিমেটলি এরকম। তো দেখেন ব্যাপারটা বলার কারণ উদ্দেশ্যটা কি, যে একজন ক্লিনারও কিন্তু কোম্পানির ভিশনের সঙ্গে অ্যালাইন। কোনো কোম্পানির ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না যদি নাকি ওই কোম্পানির সিইওর থেকে আরম্ভ করে পিয়ন এবং পিয়ন ক্লিনার সিকিউরিটি গার্ড পর্যন্ত কোম্পানির ভিশনের সঙ্গে অ্যালাইন্ড না থাকে। সো আপনাকে আপনার কাজগুলোকে প্রকাশ করতে হবে, এবং আপনার মাধ্যমে কোম্পানিতে কী কন্ট্রিবিউশন হচ্ছে এটা স্পেসিফিক্যালি প্রকাশ করতে হবে। এটাই সিভি রাইটিংয়ের একমাত্র রহস্য, আর কোনো রহস্য নেই। ফরম্যাট ইজ এ পার্ট অফ দ্য সিভি, হোয়াট এভার ইউ হ্যাভ ডান ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইউর কোম্পানি ইজ দ্য হার্ট অফ ইউর সিভি। এক্স্যাক্টলি। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ। ফরম্যাট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো হোয়াট ইউ হ্যাভ, এটাকে কীভাবে এক্সপ্রেস করছেন, যেটা নিয়াজ ভাই বললেন, অর্থাৎ হার্ট বলতে যেটা বোঝায় হোয়াট ইউ হ্যাভ ডান, দ্যাটস ইম্পর্টেন্ট, এবং সেটাকে ওনারা ফুটিয়ে তোলেন ওনাদের সুন্দর সেই সিভির পাওয়ার ওয়ার্ড বলি আর সিভির হার্ট বলি ওইগুলো সুন্দর সুন্দর কথাগুলো দিয়ে। Thank you very much for watching us. Thank you.